আগামী 28 অক্টোবর ঢাকার কোনো প্রবেশ পথ বন্ধ থাকবে না, তবে চেকপোস্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, শান্তিপূর্ণ সমাবেশের ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু জনজীবনে বিপর্যয় আসলে সেটা দেখবে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সমাবেশের অনুমতি দেবে ঢাকা মহানগর পুলিশ। এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আনসারদের তল্লাশি করার ক্ষমতা দেওয়ার বিষয়টি সঠিক নয়, এটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন ও সরকার পরিবর্তন সংবিধান মেনেই হবে। তারা নাকি সারা বাংলাদেশের থেকে যারাই বিএনপি করে সবাইকে ঢাকায় নিয়ে আসবেন, কোনো সদস্যই বলে বাদ থাকবে না, এইরকমই আমরা শুনতেছি। সেই রকম যদি হয় তাহলে তো এই যে এত লোক ঢাকায় আসলে একটা মানে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। সেই জন্যই আমাদের কমিশনার সাহেব তাদেরকে কোথায় এই সমাবেশটা করতে দিবেন এটা কমিশনার সাহেব বুঝবেন, কমিশনার সাহেব সেইভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন। আমি তো বলেছি আমরা পারমিশন দেইনি এবং আমরা তাকে কোনো পারমিশন দেই না। আমাদের জামাতে ইসলাম একটা নিবন্ধিত দল নয় এখন পর্যন্ত, কাজেই তারা জামাতে ইসলামের ব্যানারে যদি আসে তাহলে আমরা তাকে পারমিশন দেওয়ার প্রশ্ন আসে না।